14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা প্রকাশের দিন। তবে ভালোবাসা প্রকাশ তা তো আর খালি হাতে হয় না, তাই বেশিরভাগ ক্ষেত্রেই প্রেম নিবেদনটা হয়ে থাকে গোলাপ ফুল দিয়ে। তবে যে গোলাপ প্রতিদিন 5 থেকে 10 টাকায় পাওয়া যায়, সেই গোলাপের দাম 14ই ফেব্রুয়ারি হয়ে দাঁড়ায় 20 থেকে 30 টাকা। গোলাপের চাহিদাও থাকে অতিমাত্রায়। গোলাপের চাহিদা থাকার পাশাপাশি তার দামটাও থাকে বেশি। ফুল বিক্রেতারা জানান, রোজ ডেতে গোলাপের দাম তুলনামূলকভাবে অনেক কম ছিল। প্রতিটি 12 টাকা থেকে 14 টাকা পিসের গোলাপ পাওয়া গিয়েছে এবং সেই গোলাপের দাম আজকে বেড়ে দাঁড়িয়েছে 25 থেকে 30 টাকা। গোলাপ পাওয়া যাচ্ছে না এমনটাও জানিয়েছে বিক্রেতারা। আর যদি ব্যাঙ্গালোরের গোলাপ কিনতে চান তাহলে 60-70-80 টাকায় কিনতে হচ্ছে সেই সমস্ত গোলাপ। ফুল বিক্রেতারা আরও জানান, বাজারে গোলাপের চাহিদা রয়েছে এবং সেই সঙ্গে সাধারণ মানুষও গোলাপ কিনছে, তাই অনেক বেকার ছেলে গোলাপ কিনে মোড়ে মোড়ে বিক্রি করছে। সেই কারণে বিক্রেতাদের সংখ্যাও বেড়ে গিয়েছে, যার ফলে সেই পরিমাণ লাভটা আর আগের মতন হচ্ছে না। গোলাপের চাহিদা আছে, তুলনামূলক দাম বেশি হয়েছে গোলাপে প্রতি বছর। গত আগে দেখা যেত গোলাপের চাহিদা বিভর্স চাহিদা ছিল, কিন্তু এই মন আসা পর থেকে চাহিদা অনেক কমে গেছে মনে হচ্ছে। না, চাহিদা আছে, অনলাইনে বিক্রি হলো, আমাদেরকে অনলাইন থেকে অনেক অর্ডার দিচ্ছে, আমরা সেটা ডেলিভারি সময় করছি, তার লোক রয়েছে নিয়ে যাচ্ছে। কেমন কী মূল্য রেখেছেন? প্রথম দিন আমাদের যে দিন ছিল, প্রথম যেটা রোজ ডে ছিল, সেই দিনে গোলাপের দামটা একদমই কম ছিল, তারপর থেকে আস্তে আস্তে বাড়তে শুরু করে। গতকালকে গোলাপ বিক্রি হয়েছে 12 টাকা 15 টাকা, আজকে 25 টাকা 30 টাকা। নর্মাল গোলাপ, ব্যাঙ্গালোর গোলাপ 60 টাকা 70 টাকা 80 টাকা। ভ্যালেন্টাইন্স ডে মানে 14 ফেব্রুয়ারি একটা দিন, গোলাপ সিলিং সবাই লাগবে? ভ্যালেন্টাইন্স ডে গোলাপ সবাই নেই, সাধারণত বিক্রি আছে, শুধু আমার এদের মার্কেট বলে নেই, প্রতিটা মোড়ের মাথায় এখন ছেলেপেলেরা, বেকার ছেলেরা বসে তাদের দুটো ইনকাম হয় তারা করছে। লাভের মুখ কি দেখতে পাচ্ছেন এবছর? হ্যাঁ, লাভের মুখ কি দেখতে পাচ্ছেন? লাভ বলতে আজকে যে রেটে মালটা এসছে, সেই মালটা যতক্ষণ না কাটছে ততক্ষণ লাভের কথা বলতে পারবো না। এই মালটা যদি থেকে যায় কালকে আবার হয়তো 400 টাকা সাজাতে পারে, সেই মালটা 1500-1400 টাকায় কিনে সেই মালটা ওই দামে কালকে তার বিক্রি হবে না, ন্যাচারালি কিছুটা ওয়েস্টেজ হয়ে গেলে ওটাই লস। কিনা টোটন পাল আজকে গোলাপ কিনছে? গোলাপ মানে আপনি যে উদ্দেশ্যে বলেছেন সেটা নয়, আমি ফুল কিনেছি। গোলাপের চাহিদাটা কমে যাচ্ছে আজকে, যেমন গোলাপ চাহিদা স্যার 2 বছর আগে সেই গোলাপের চাহিদা আর নেই, কীভাবে দেখছেন সাধারণ মানুষ? এটা আমি ঠিক বাজার মার্কেট স্টাডি সেভাবে জানি না, কিন্তু সেটা তো ঠিক বুঝতে পারছি না যে কি চাহিদার কীরকম, তবে দাম তো বেশ ভালোই রয়েছে। কেমন লাগছে গোলাপটা কিনে? কাকে দিবেন? আমি বাড়ির জন্য, বাড়িতে সাজানোর জন্য নিয়েছি। কি নাম? আমার নাম উপাসনা দাস।